দিন আসে দিন যায়, মিরপুরে রানের হাহাকার বুঝি শেষই হয় না। সে দৃশ্যের ব্যতিক্রম হলো না বিপিএল এর শুরুর ম্যাচেও। শুরুর ওভারেই ফরচুন বরিশাল চেপে ধরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এরপর থেকে ইনিংসের শেষ পর্যন্ত রানের জন্য সংগ্রামই করতে হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। তাতে 20 ওভার শেষে কেবল 125 রানই তুলতে পারলো মেহেদী হাসান মিরাজের দল। সাকিব আল হাসানের দলের সামনে তাই চ্যালেঞ্জটা দাঁড়ালো 126 রানে। অথচ শুরুতে ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিলেন কেনার লুইস। দিন দুয়েক আগে ক্যারিবীয় এই বেটার জানিয়েছিলেন, বাংলাদেশের মাটিতে জ্বর তুলতে তরস হয়েছে না তার। ইনিংসের শুরুর বলে তার একটা নমুনায় যেন দেখালেন তিনি। শুরুর ওভার করতে আসা নাইম হাসানের করা হাফ ট্র্যাকারটাকে নিয়ে আছে ফেলেছিলেন সীমানার ওপারে। এক বল পর নাইম বলটা ফেলেছিলেন আরেকটু সামনে, ফুলার লেন্থের বলটা ঠিকঠাক করতে না পারার খেসারত দেন লুইস ধরা পড়েন বাউন্ডারি লাইনে। শুরুতে উইকেট হারানো চট্টগ্রামকে পরের ওভারে আরো চেপে ধরেন সাকিব, দেন মোটে 2 রান। নাইমের পরের ওভারে 13 রান তুলে সে চাপটাকে এক পাশে জেরে ফেলতে চাইছিলেন উইল জ্যাকস। চতুর্থ ওভার করতে আসা আলজারি জোসেফও রান দিলেন, তবে শুরুতে আফিফের উইকেটটা তুলে নিয়ে চাপটাও ধরে রেখেছিলেন। তারপরে উইকেট রক্ষক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ। সে ওভার পর্যন্ত চট্টগ্রামের রানের গতি ছিল ঠিকঠাক, 4 ওভার শেষে 32 রান রেট ছিল 8। পরের ওভারে 1 রান দিয়ে সাকিব এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাব্বির রহমানকে। চট্টগ্রামের সংগ্রামের শুরু তখন থেকে। সিজে রানটা 6-এর নিচে নেমেছে, তা আবার 6-এর ঘরে পা রাখতে রাখতে অপেক্ষা করতে হয়েছে 19 ওভার পর্যন্ত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যে পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছিল না চট্টগ্রাম। শেষ দিকে বেনি হাওয়েলের জোরো ইনিংস কক্ষপথে ফেরায় চট্টগ্রামকে। শেষ ওভারে আউট হওয়ার আগে 3টি করে 4 আর 6-এর মারে তিনি খেলেন 28 বলে 41 রানের ইনিংস। তাতে কোনোক্রমে 120-এর ঘর ছয়ে ইনিংস শেষ করে 125 রান তুলে সাকিবদের সামনে।